তৃণমূলের সন্ত্রাসের কাছে সাত দফাও কি কম পড়ে যাবে না? আমি ঝন্টুবাবুর কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো। ঝন্টুবাবু, এতক্ষণ ধরে এখানে যত যা যা আশঙ্কা এসছে, এই সমস্ত আশঙ্কা বোধহয় একটা প্রশ্নে লুকিয়ে আছে। তৃণমূলের সন্ত্রাসের কাছে কি সাত দফা কম পড়ে যাবে না? দফা দফা হবে কি সন্ত্রাসে? আমি আমি আপনাকে বলি, দেখুন, দফা যতই বাড়ুক, আপনারা যদি তত্ত্ব পরিসংখ্যান ঘাটেন, 2014-তে ন দফায় ভোটটা হয়েছিল এবং সিগনিফিক্যান্টলি আমরা কিন্তু সেই ডেটাবেসগুলো যখন কালেক্ট করেছিলাম যে সারা ভারতবর্ষে ভোট চলাকালীন যে 14 জন মারা গিয়েছিল তার মধ্যে 9 জন ছিল ওয়েস্ট বেঙ্গলের। আপনি 2019-এ যান, সাত দফায় ভোট হয়েছিল, সারা ভারতবর্ষে যা এনলিস্টেড সংখ্যাটা ছিল 996 জন, রাজনৈতিক সংঘর্ষ, সেখানে 11 জন মারা গেছিল, তার মধ্যে 693 জনই ওয়েস্ট বেঙ্গলের সংঘর্ষ পলিটিক্যাল। এবং সেকেন্ড যেটা হয়েছিল তিনটে ত্রিপুরাতে এবং মারা গিয়েছিল 11 জন, 11 জনই ওয়েস্ট বেঙ্গলের। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি ফেডারেল স্ট্রাকচার নামক একটা ভারী কথা বারবার আমরা বলি, এখানে তো একদম পরিষ্কার 14 নম্বর আর্টিকেলটা পুরোপুরি স্টেট ইয়ে করে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডারটা। তা আপনি সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছেন, 3,40,000 সেন্ট্রাল ফোর্স আসছে, ছোট্ট একটা 42টি কেন্দ্রের রাজ্য, বিহারের সমতুল্য প্রায়, বিহারের 200 কোম্পানি, আপনার এখানটা আসছে কাশ্মীরকে ছাপিয়ে গিয়ে 920 কোম্পানি। আমি প্রশ্নটা হচ্ছে, এই জায়গাটা গিয়ে আপনি এতগুলো আনার পরেও যারা ডিরেকশনটা দেবেন, খেয়াল করে দেখবেন, আমি নির্বাচনে দীর্ঘদিন কাজ করেছি পঞ্চায়েতের 12 আধিকারিক হিসাবে, সেখানে কিন্তু প্রাক নির্বাচনের একটা হোমওয়ার্ক থাকে, সেই হোমওয়ার্কটা ডিস্ট্রিক্টের ডিএম পাঠান, যে সফিস্টিকেটেড পার্ট কোনটা, কিভাবে মুভ করবে, রুট মার্চ, সেন্ট্রালে নির্বাচন কমিশন কেন, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে থাকলেও পারবে না, স্টেটের উপরে দায়িত্ব নিতে হয়, স্টেট রিসোর্সটাকে কাজে লাগাতে হয়। জিজ্ঞাসা করছি, এবার এই যাদেরকে বলছেন, এই যে আজকে নির্বাচন কমিশন বলেছেন না, কোনো অস্থায়ী কর্মী, চুক্তি ভিত্তিক কর্মীকে পাঠানো যাবে না, কি হয় ভোট কেন্দ্রে? ঝন্টুবাবু, সজলবাবু সম্ভব ধারণা আছে, জলের জগ নিয়ে ঢোকে তো একদম, আমি আমি জল খাওয়া যায় না, শুধু জলের জগ না, ভোটার লাইন ম্যানেজের নামেও এরকম কিছু হয়। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, আপনি মনে করবেন যে সবসময় সেন্ট্রাল ফোর্স যে মিসগাইডেড হয় বা এ নয়, যেবার মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন, কংগ্রেসের সরকার ছিল, 2011 সালের যে সেন্ট্রাল ফোর্স যেভাবে পারফর্ম করেছে আপনি ভেবে দেখুন, ঠিক নিশ্চিন্তে থাকবেন এইবারও সেরকম সেন্ট্রাল ফোর্স এইভাবেই পারফর্ম করবে। কারণ ভারতবর্ষ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, মোদিজি ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে পৌঁছেছে, খুন পরবর্তী সন্ত্রাস হলে সেখানে ভারতবর্ষের ঐতিহ্য সেটা কালিমালিপ্ত হয়, অতএব এটা হতে দেওয়া যাবে না, মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেবে। আর যারা এই সমস্ত বাজার গরমের কথা বলছে, যারা বলছে কানে ফুস মন্তর দিয়ে দাও সেন্ট্রাল ফোর্স 15 দিন, তারা জানবেন, আমি একটাই খালি কথা বলি মানুষকে, এই 15 দিনের সময়টা তাদের দেবেন না, আপনারা এমন ভোট দিন, মানুষ এমন ভোট দিন যাতে ভোটের পর এই শাহজাহান পাড়ার পাড়ার জাহাঙ্গীর আকবর বাবর যারা আছে, হ্যাঁ, তারা যাতে আর পাড়াতেই ফিরতে না পারে, এমন ভাবে মানুষ ভোট দিন যাতে ক্ষমতা গণতন্ত্রের হাতে থাকে। 10 সেকেন্ড, লাস্ট বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে 29,000 কমপ্লেন জমা পড়েছে শাসক দলের এগেনস্টে, নির্বাচন কমিশন চুপ ছিল, সুতরাং কেউ কোথাও না খুন হয়নি, খুন হয়নি, এবং ত্রিপুরায় ছাপ্পা ভোট হচ্ছে, ত্রিপুরায় 97% জায়গায় ঢুকতে দেয়নি, তাহলে সমস্ত জায়গায় প্রেসিডেন্স তৈরি করা হচ্ছে। সজলদার কাছে যতক্ষণ না খুন হয় ছয় লাভ লাগে, আমি একটা কথা বলছি, 30,000 অভিযোগ, 29 জন নয়, 2 বা 9, কোনো সংখ্যাটা নয়, কোনো খুন নেই, তার মানে কোথাও ভাঙড়ে মারা গেছে, আমি বলছি কোথায়, মধ্যপ্রদেশে বলছি, মধ্যপ্রদেশে 29,000, 1 মিনিট, এটাই বোঝা যায় যেগুলো সব ফর্জি ছিল আসলে কারণ 5 বছর মোদী সরকার কি কাজ করেছে বাংলার মানুষরা জানে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে তিনি কি কাজ করছেন, মোদি সরকারকে দেখেছে তারা কি কাজ করছে, এবার যখন বাংলার মানুষ ভোট দিতে গেছে, বলবেন সজলদারা জানে যে তারা ভোটে দাঁড়াতে পারছে না, রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না,
মানুষ তো ভোট দেবে তৃণমূলকেই, কারণ মানুষ জানে যে এখানে তৃণমূল কংগ্রেস ওপেন টু ফোরাম যে কেউ উত্তর দিতে পারেন, অনিন্দ্যবাবু তো অবশ্যই পারেন, তৃণমূল কি গরিবের দল? চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হিসেবে অবশ্যই না, তৃণমূল নেত্রী হিসেবেই আজকে প্রেস কনফারেন্সটা করেছেন। কিন্তু বঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ দুটি ধাপে অথবা একটি ধাপে হোক, কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে সাতটি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে 21 সালের নির্বাচন 8 দফায়, তখন একটা বলা হয়েছিল যে কোভিড এবারের যুক্তিটা কি, আমরা বলেছিলাম এই কারণে দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি এক দফায় ভোট হয় অথবা দু দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। দর্শকের মতামত, দর্শক কি বলছেন? দর্শকের কাছে প্রশ্ন রেখেছিলাম এই দফা ভাগ নিয়ে, ফেসবুক থেকে শুরু করি, সোশ্যাল মিডিয়াতে দর্শকরা কিভাবে কি রায় দিলেন। আমার প্রশ্ন ছিল তৃণমূলের জারিজুরি, মানে এখানে সন্ত্রাসের কথা বলছি, কিন্তু নির্দিষ্ট করে সন্ত্রাস এবং হিংসার কথা বলছি, সেটা কি এই ভোটেই শেষ? দর্শকরা কিন্তু আশাবাদী, ফেসবুকের ক্ষেত্রে অন্তত 91% দর্শক সজলবাবু বিশ্বাস করছেন এই ভোটেই হিংসার জারিজুরি শেষ, না বলছেন 9% মানুষ। এক স্যান্ডেলের পরিসংখ্যান দেখি এখানে কে কি বলছেন। 84% এখানেও মনে করছেন তৃণমূলের এই সন্ত্রাসের জারি জুড়ে এই ভোটেই শেষ, 16% অন্য কিছু মনে করছেন। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, এখানে গত 1 ঘন্টায় মাত্র এই পোল চালু করেছিলাম, ইউটিউবে এখনও পর্যন্ত প্রায় 15,000-এর বেশি মানুষ ভোট দিয়েছেন 1 ঘন্টাতে, 92% বলছেন হ্যাঁ, না বলছেন 8%। এবার ঝন্টু বড়াইকে আমি আপনার কাছে আসছি, ঝন্টুবাবু আপনার কাছে আমার সোজা সাপটা প্রশ্ন, এত সংশয় এত অতীত ক্লেদাক্ত অতীত রক্তাক্ত অতীত নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ 7 দফায় ভরসা করে ভোট দিতে যাবেন, তারা কি সত্যি সত্যি এটা আশা করতে পারেন? রাষ্ট্র দেশ তার সরকার তার নির্বাচন কমিশন তাদের প্রাণটুকু অন্তত রক্ষা করবেন ভোট দিতে যাওয়ার। দেখুন, নিরশ্রী চৌধুরী বেঁচে থাকলে অন্তত পশ্চিমবঙ্গের আজকের অবস্থা দেখে একটা জিনিস বলতো ভাই, যে এটা বহু এক সংস্কৃতিবাদ, পুরার মনোকালচারিজম, আমি ওই অঙ্কে যাচ্ছি না। কেন এই সংঘর্ষগুলো হয় পশ্চিমবঙ্গে ভোটের আগে, ভোট এবং ভোটের পরবর্তীতে? একটা খেয়াল করুন, এই ভোটের আগে যে এই বয়ানগুলো শোনালেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা বলছে, এইটা কিন্তু একটা গবেষণার জায়গা সমাজবিজ্ঞানে, বলছে যে হিংসার অনেক ক্ষেত্রে নির্বাচনকে কারসাজি করতে সাহায্য করে। ধরুন এই যে আজকে সেন্ট্রাল ফোর্স মুভ করছে ভোটের আগে, এটা কনফিডেন্স গ্রো করার জন্য মানুষের মধ্যে, আপনি যদি এটাকে কার্যকর না করেন বিপক্ষের ভোটাররা ভোট কেন্দ্র অবধি যাবে না, তারা সবার আগে এটাকে সরে দাঁড়ায়।